এই ভাইটির মতো যার পাছায় ছিল সুলকানি ভাই চালকাতরের উপরে পাছায় হাত দিয়ে ভাই সুলকানি শুরু করলো আহা ইহি ওহো ঠিক ওই সময় ইংরেজদের সৈন্যরা দূর থেকে দূরবীন দিয়ে দেখলো এ কি এ তো বাঙালির কামান নয় হ্যালো বন্ধুরা, শক্তিশালী একটা ভালো গল্প খুব সহজেই মানুষের মনে জায়গা করে নেয়। যে গল্প থেকে মানুষ সামাজিকতা শিখতে পায়, যে গল্প থেকে মানুষ মূল্যবোধের শিক্ষা পায়, সেটা তো অবশ্যই মানুষের মনে জায়গা করে নেবেই। প্রিয় দর্শক, এই পর্বে আমরা চেষ্টা করব সেরকমই কিছু মাস্টারপিস নাটক সম্পর্কে আপনাদেরকে জানাতে, যেগুলো না দেখলে বড্ড মিস করবেন। চলুন তাহলে জেনে আসি সেই নাটকগুলো সম্পর্কে। নাম্বার একে রয়েছে না বলা ভালোবাসা। ছোট্ট একটা গল্পে খুব অল্প বাজেটে একমাত্র বাংলার পরিচালকরাই পারে পুরো জীবনের কঠিন বাস্তবতাকে সবার সামনে তুলে ধরতে। না বলা ভালোবাসা সেরকমই একটা গল্প। আকার এমন বড় নয়, তবে তাৎপর্য আসলে কতটুকু সেটা যারা বোঝেন তারাই টের পাবেন সেটার মূল্য আসলে কতটুকু। পরিচালক বি ইউ শুভ গেল দিনগুলোতে অসাধারণ কিছু নাটক উপহার দিয়েছেন। সেই অসাধারণের তালিকায় না বলা ভালোবাসা অন্যতম একটা। অপূর্ব এবং তানজিন তিশা জুটি যারা একসাথে দেখতে চান তারা চাইলেই নাটকটা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। নাম্বার দুই, মনের মানুষ। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইউটিউবে অবমুক্ত করা হলো ঈদুল আজহার ওয়েব ফিল্ম মনের মানুষ, যেটির জন্য সর্বস্তরের দর্শক মহল অপেক্ষার প্রহর গুনছিল। বেশি ভালোবাসলে মানুষ তার প্রতিদান হিসেবে দুঃখ দেয়। এই দুনিয়ায় কিছু মানুষ বেইমান স্বার্থপর, এমনই এক বেশি ভালোবাসা আর ভালো না বাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে কালের সেরা ওয়েব ফিল্ম মনের মানুষ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ওয়েব ফিল্ম কতটা শক্তিশালী হলে সে গল্পের চরিত্রের উপর আপনার মায়া বসে যাবে, এমনকি অকারণেই আপনার চোখের পানি ঝরবে, তা এই ওয়েব ফিল্ম না দেখলে বুঝতে পারবেন না। সঞ্জয় সামাদারের আরও একটি প্রশংসনীয় নির্মাণ, আশা করি আপনারা মিস করবেন না। আমাদের তালিকায় তিনে রয়েছে একসাথে। তরুণ নির্মাতা হাসিব হুসাইন রাখি খুব সুন্দরভাবে বসতে একটা গল্প তুলে ধরেছেন এই নাটকে, আর সেই গল্প বলার ধরন এক কথায় অনবদ্য। এই নাটকের শুরুটা দেখে আপনি কল্পনা করতে পারবেন না এর শেষে কি দারুণ এক ছন্দপতন রয়েছে। কথা দিচ্ছি এই নাটকের শেষের দৃশ্য আপনাকে কাঁদিয়ে ছাড়বে। তবে নাটক একটা জিনিস ফাঁকা লেগেছে, বস্তির মাঝে যে প্রেমের গল্পটা রয়েছে সেটি বোধহয় আর একটু লং টাইম হলে ভালোই হতো, আর বাকি সবকিছু ঠিকঠাক। অভিনয়ের কথা বললে নিলয় আলমগীর, সামিরা খান, মাহি এবং মনিরা মিঠু ভালো অভিনয় করেছেন, চাইলে আপনারা নাটকটা দেখতে পারেন। নাম্বার ফোর, পেং ঘোস্ট। নাম শুনে হয়তো বুঝে গেছেন এই নাটকের কাহিনী কি হতে পারে। সত্যি বলতে বাংলার নাট্য জগতে আসলে ভৌতিক গল্প সচরাচর পাওয়া যায় না, মানসম্মত গল্পে এমন ভয় পাওয়ার মতো নাটক খুব কমই পাওয়া যায়। তবে সে দিক থেকে পেং ঘোস্ট নাটক একটু ব্যতিক্রম, খুব শক্তিশালী বলছি তা নয়, তবে আলোচনা না করার মতো কোনো কাজ নয়। নাটকে ভালো লাগার দিক ছিল এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, আফরান নিশু এবং সাবিলা নূরের অভিনয় যেখানে আসলে পরিপক্কতা রয়েছে। তবে এর VFX কেমন যেন একটু নরবরে মনে হয়েছে, সাথে ভিডিও কোয়ালিটি হয়তো আর একটু বেটার হলে ভালো হতো। আমাদের তালিকায় শেষে রয়েছে দরদ নাটকটি, আমার ব্যক্তিগতভাবে মোস্ট ফেভারিট একটি নাটক। যে মানুষগুলো ভালোবাসার প্রকৃত অর্থ জানে তারা প্রিয় মানুষটার অল্প আয় রোজগারেই যথেষ্ট সন্তুষ্ট থাকে। তাদের সংসারে টাকার পরিমাণটা বড় না থাকলেও ভালোবাসার পরিমাণ আকাশ সমান উঁচু থাকে। দরদ নাটকে এমনই এক সংসারের গল্প তুলে ধরা হয়েছে। ভালোবাসার ছোট ছোট কোনসুটিতে মেতে থাকা তাদের জীবন মোটেও খারাপ ছিল না, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই সংসার ধুলোয় মিশে যায়, এক নিমিষে শেষ হয়ে যায় পুরো সংসারটা। আসলে কি এমন জ্বর তাদের জীবনে এসেছে তা জানতে দেখতে বসুন দরদ। মহিদুল মহিম ধীরে ধীরে নিজের পরিচালনায় অনেকটা ম্যাচুরিটি এনেছেন, তিনি অসাধারণ পরিচালনা করছেন, দরদ দেখার মতো একটি কাজ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লিখে পড়ুন, লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন। আজকের মতো এখানে শেষ করছি, টেক কেয়ার, টাটা।